ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত ভাইয়ের প্রশ্ন নামাজে যদি ভুল হয় তাহলে সসেজতা কিভাবে দিতে হয় ভাই নামাজে যদি ভুল হয় দুই ধরনের ভুল হবে একটা হচ্ছে নামাজের কোনো কিছু বেশি হয়ে যাবে হ্যাঁ মানে নামাজের হয়তো ভুল করে আপনি দুটো দুবার তার বসে গেছিলেন ভুল করে হয়তো আপনার একটা সাজদা বেশি হয়ে গেছে তো যখন কোনো কিছু বেশি হয়ে যাবে নামাজে যখনই কোনো কিছু বেশি হয়ে যাবে আপনার তখন আপনি সালাম ফেরার পরে সিজদা দিবেন মানে লাস্টের তাস শাহুদ পড়বেন লাস্টের তার শাহুদ পরে সালাম ফিরিয়ে দিবেন সালাম ফিরিয়ে দিয়ে তারপরে আবার সোশ্রিদ্ধা দিবেন তারপর আবার সালাম ফিরবেন এটা হচ্ছে যদি নামাজের কোনো কিছু বেশি হয়ে যায় আর নামাজে যদি কোনো কিছু কমে যায় যেমন প্রথম তাসাহুদে বসতে ভুলে গেছিলেন হ্যাঁ তারপরে আরও কোন এক রেখাতে তিন রেখাতে বসে গেছিলেন তিন রেখাতে তারপরে বাকি আবার পরে পূরণ করেছেন তখন আপনি যেহেতু কম হয়ে গেছিলো তখন আপনি সালাম ফিরার আগে সসিদ্ধা দিবেন মানে লাস্টে তাসাফুদ পরবেন সাহুদ পরে নেওয়ার পরে তারপরে সসিদা দিবেন তারপরে সালাম ফিরবেন